এর নবীর উম্মতের দল। আল্লাহর কোরআন যেমন রুহের জন্য ঔষধ, আল্লাহর কোরআন তেমন বডির জন্য ঔষধ। চোখের মধ্যে তোমার ব্যথা করতেছে, আল্লাহর কোরআন দিয়ে তুমি ঔষধ লাগায় দাও, ঠিক মতো আমল করো, দেখবা চোখের ব্যথা চলে যাবে। কপাল ব্যথা করতেছে, কপালের উপরে তুমি ঔষধ লাগায় দাও। তোমার মাথার মধ্যে ব্যথা করতেছে, তুমি মাথার মধ্যে কোরআনের ঔষধ লাগায় দাও। আল্লাহর বান্দা এই হাতটা মাথার উপরে রাখা 11 বার বলো ইয়া হাবিবিয়ু ইয়া হাবিবিয়ু ইয়া হাবিবিয়ু, আল্লাহর একটা সিফাতি নাম তুমি জপতে থাকো 11 বার, তোমার মাথা কখনো গরম হবে না। চোখের সামনে হাতটা রেখে 11 বার তুমি আল্লাহর একটা শব্দ উচ্চারণ করো, নাম ইয়া নূর ইয়া নূর ইয়া নূর। 11 বার পরে যদি বান্দা তুমি চোখের মধ্যে দম লাগায় দাও, আল্লাহর মহাব্বত যদি অন্তরে নিয়ে আমল ঠিক রাখি এই আমল করতে পারো, চোখের মধ্যে কখনো ব্যথা হতে পারে না। এরে বান্দা ঔষধ কোরআনে আছে না নাই? আছে। এ নবীর উম্মতের দল, ঘুমের সময় তুমি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ঘুমের মধ্যে ওযু সহকারে শুইয়া, এরপরে তুমি 4 কুল পড়ো, এরপরে তুমি আল্লাহর মহব্বতে আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়িয়া ঘুমাও, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘর পাহারা দিবে। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই শেষ 3টা আয়াত যদি পড়ো ফজরের সময় নামাজ পড়ে পড়বা, দৈনিক 70,000 ফেরেশতা তোমার জন্য গুনাহ মাপ চাওয়ার কাজে থাকবে। আবার মাগরিবের পরে পড়বা, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবে। তুমি কোথাও না কোথাও গাড়িতে সফর করো, বিমানে সফর করো, প্রথম ঘর থেকে বের হয়ে দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে সফরের দোয়া পড়ো, এরপরে তুমি আল্লাহর কোরআনের আয়াত আয়াতুল কুরসি পড়ে রওনা হও, এরপরে তুমি 5টা সূরা কোরআনের শেষে পড়ো বিসমিল্লাহর সাথে, একবার কুলিয়া আইয়ুহাল কাফিরুন, একবার ইজাজাস আনাসুল্লাহি আলফা, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ সহ 5টা সূরা যদি পড়ো, তোমার ঘর থেকে সফর শুরু হবে, ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবে। এরে নবীর উম্মতের দল, মা হুয়া শিফা কোরআন হলো এটা গোটা জগৎবাসীর জন্য ঔষধ। কেমন ঔষধ? ওমর তো নবীরে মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দানটা কাটিয়ে ফালাইবে, ওই ওমরের অন্তরে যখন কোরআনের ঔষধে গিয়া ধাক্কা লাগলো, তা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহর কোরআনের নূর গিয়া যখন সিনায় আঘাত করলো, ওমরের অন্তরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল, এমন অ্যাকশন শুরু হলো, আর ডাক দিয়ে কয়ে আমার কলিজার টুকরা আপন বোন, তাই তোমার তেলাওয়াতের কোরআন এত সুন্দর, না জানি কোরআন যিনি তোদের শিখাইছে তিনি কতই না সুন্দর। এরে নবীর উম্মত, এই জন্যই তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবায়ে কেরাম বলছিলেন নবীজির আদর্শের একটু বয়ান করেন, আম্মা জানা আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফাতা করাউনাল কোরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? কালু মালা, বললেন হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জানা আয়েশা বললেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ হলো নবীর আদর্শ। নবী আদর্শ গোটা দুনিয়ার জগতের জন্য, কোরআন যেমন জগতের জন্য ঔষধ, রসুলের আদর্শ মানুষের চরিত্র ধ্বংসের থেকে বাঁচানোর জন্য ঔষধ। আমরা নবীর আদর্শ মানতে চাই না রে ভাই, অথচ আমরা বলি আমরা নবীর আশা, অথচ নবীর আদর্শ আমার মান বডির মধ্যে নাই, খানার মধ্যে নাই, চলাফেরার মধ্যে নাই, অথচ নবীর আদর্শ কত সুন্দর, কোরআন কত সুন্দর, কত দামি আল্লাহ কোরআন, যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। আল্লাহ তাআলা বলেন মা হুয়া শিফা,
এটা কোরআন যেমন শরীরের জন্য ঔষধ, রুহের জন্য এটা ঔষধ। তোমার অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মানুষের অন্তরের মধ্যে গুনাহ করার কারণে মরিচিকা পড়ে যায়। এই মরিচিকা দূর করার কেমনে পড়ে বলে, লোহার মধ্যে পানির কারণে যেমন মরিচিকা ধরে, মানুষের অন্তরের মধ্যে গুনার কারণে মরিচিকা পড়ে, কালো হয়ে যায়, কালো। তিলা ইয়া রাসূলুল্লাহ মা জালালহা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে আল্লাহর রসুল, এগুলো দূর করার ঔষধ কি? আল্লাহর নবী বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নম্বরে মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, আর আল্লাহর কালাম তেলাওয়াত করো, কোরআন পড়ো, তাহলে তোমার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। মৌতের কথা স্মরণ করো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এর নবীর উন্নতির দল এই আল্লাহর কোরআন কিতাব। এই কিতাবটা মক্কায় নাযিল হলো, মক্কার নাম বলে গেল। এই কিতাবটা নবীর কাছে আসলো, নবীর নাম বলে গেল। এই কিতাবটা মক্কার সরকারের মক্কার এত নাম, যে মক্কার জমিনে কাবার এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। আপনাদের এই এলাকার মধ্যে বহু বন্ধু দেখা যায়, এত বড় স্কুল, এত বড় কলেজ, কোরআনের বুঝাবার জন্য বলে হিংসার নজরে না, আপনাদের এত বিশাল কলেজ এলাকায় না মাদ্রাসা আছে না নাই? কিন্তু ওই ভার্সিটি এত দাম নাই, কোরআনওয়ালা দিনের ভক্তা এত নাই। কিন্তু নিজের কোনো টেকনিক নিয়ে বাংলা আকর্ষণ হয় নাই, এই আকর্ষণের পেছনে কারণ হলো আল্লাহ তাআলা। এখানে এত মানুষ আপনারা বসে আছেন, অনেক হাজার হাজার মানুষ দাঁড়াইয়াছেন, কেউ বসার জায়গা ভালো না, দাঁড়ানোর জায়গাও ভালো না। আল্লাহ কসম করে বলছি, এখানে বসে কোন বক্তা যদি আমার মতো বক্তা না, প্রতিপতি বক্তা বা পৃথিবীর পক্ষে বলেন একজন বক্তা, ইংলিশে যদি টপিক করত, লেকচার দিত, ফার্সি ভাষায় দিত, কোরআনের বয়ান বাদ দিয়া, হাদিসের বয়ান বাদ দিয়া, দুনিয়ার বাইরে যদি কোনো মন্ত্রী মহোদয় বক্তব্য দিত, আমার বক্তব্য দেওয়ার আগে বলতো, আমার বক্তব্য
বক্তব্য শোনার কারণে বিদায় বেলা 2000 করে টাকা দিল, 5000 করে টাকা দিল। আল্লাহ কসম করে বলি এই 2 ঘন্টা বক্তব্য কেউ শুনতো না, বরং বাকি বাকি সবাই চলে যেত। আবার টাকা পাওয়ার লোভে এমনি লাগে যেন লাইনে দাঁড়িয়ে রইল। কিন্তু এখানে টাকা রাখেন রেয়ারি গুলি বিলিয়নের কোন শৃঙ্খলার জন্য মানুষ টাকা জন্য আসে কেউ থাকলেও কি তাদের দরকার আছে? কোন আওয়াজ নাই, চাকর পাখির মতো বসে বসে একটু চিন্তা করতেই তো আমার পরিচয় শাস্তি হবে শান্তি হবে তাও বলতে পারি না, দেখতে পারি না। এই যে চোখে দেখতে পারে না, এরপর মানুষগুলো ওই কথা শোনার জন্য বসে আছে। এখানে আমার কোনো জাগর না, আল্লাহ কোরআনের বরকত আর আমার মাওলা পাকের কুদরত। দেখছেন কি কারবার কি কোটি কোটি বক্তব্য দেয় শুনতে ভালো লাগে না, আর আমি যদি এক ঘন্টা বয়ান করে নেই না যাই মাথা গরম হয়ে যাবে সবার, ভেতরে ভেতরে মনে কষ্ট, বয়ান শুনতে বসলাম এক ঘন্টা তর্ক কেন, দুই ঘন্টা তর্ক না কেন, আড়াই ঘন্টা তর্ক না কেন, যেখানে বেশি বয়সি করি মানুষ দিন দিন তো অপরাধ করতে আমল করি আর না চিন্তা নাই চিন্তা করার জ্ঞান দেয় নাই, মানুষকে দান করেছে একটু চিন্তা করিয়া করিয়া আল্লাহর পরিচয় জানাবে। আল্লাহর কালাম একটা অক্ষর পড়বা নষ্ট না কেন নামাজ জমা হবে, আল্লাহর কালাম পড়বা না শুধু তাকাইয়া দেখবা হাতে আমল নামায় সওয়াব। এর নবীর উম্মতের দল কোরআন এমন একটা দামি কিতাব, 133টা দেশের মধ্যে 52টা দেশের মধ্যে আমার নাম্বার শোনা আছে। প্রতিযোগিতা দিয়ে প্রমাণ করে এক নাম্বার পুরস্কার পাই বলি এর নবীর উম্মতের দল এই 30 পারা শোনা সিনেমার মধ্যে আমার ভূমিকা রাখলেন। বাংলা ভাষা শিকার জন্য একটা বই বলছিলেন, বইয়ের নাম আদর্শ। আপনারা বলেন খ্রিস্টের সংখ্যা 10টা, কয়টা বাংলাদেশে একজন মানুষ বের করে না দর্শনীতির দল খ্রিস্টান একজন হাফেজ হাফেজ নেই কথা বলার মনে হয় দুনিয়াতে তো গীতা গীতা কম্পিউটারের স্ক্রিনে দেখায় দিল বডি উপরে কি আছে, বডির পুরো ভেতর
করেছে কোথায় কি স্পটাসি কি সমস্যা কম্পিউটারের স্ক্রিন শট করে দিল মাথা তার চেকআপ করলো মাথার মধ্যে কোন সমস্যা আছে কিনা কম্পিউটার দেখে কিন্তু আজ পর্যন্ত কোন আধুনিক বিজ্ঞানীরা মেশিন বের করতে পারে নাই আপনি সাবের মেশিন ঢুকাইয়া বহির ভেতর বাহির সব দেখাই সে বাহুলি এই হাফেজের কোরআন শরীফ জিনিস তারা ফুলজা গেছে দেখে বাহুলি আজকে সেই মুসলমান কোরআন পড়তে জানলাম না চোখের পানি ধরে রাখা যায় মেরে বান্দা আল্লাহর কালাম শিখলি নাই শুনিয়ে শুনিয়ে পারবত না হতে পারে এটাও তো নাজাদের ওসিলা যায় না রে এদের চেহারা দিয়ে তাকাইল সাহস হবে আল্লাহ মানে এই ঔষধ সেবন যত বেশি করবো তোমার রোগ আর কাছে আসতে পারবে না অত বেশি বেশি জগতের বড় একজন বিচারপতি একজন বাদশা মাহমুদ গজনবী এত বড় দামি ব্যক্তি কিসের কারণে মাফ করেছেন আমি একদিন কোথাও সফরে রওনা হয়ে এক গাড়িতে মেহমান হয়ে গেলাম মেহমান হওয়ার পরে রাতের বেলার কেমন একটা জায়গায় কিনে থাকার জন্য যেখানে থাকতে হবে এরপরে রুমের মধ্যে ঘুমাই সব
কোরআন তার হাতে নিয়া অন্ধকারের মধ্যে চলে গেলাম মন করে বাংলা ছিল কোরআনের দাম তো আমার থেকে অনেক বেশি কোরআন তো দূরে সরা কোনো কারণ নাই উচিত হলো কোরআনের জায়গায় কোরআন সম্মানের সাথে থাকবে আমি পাবলে ভালো জায়গায় ভুলো না হয় নিম্ন জায়গায় গিয়ে ভুলো থাকবো আল্লাহ বান্দা কোরআন নিয়ে আমার ভালো বসবে ওই কোরআন আবার জায়গা মতো রাখিয়া এরপরে অন্য জায়গায় ফাঁকির মধ্যে বিছানা করিয়ে ছড়িয়ে বললেন আমার কাছে এক নাম হলো কোরআনের এক নাম হলো ফোরকান আমি দামি বলে কেমনে বলে কোরআন তার চারটা শব্দ থেকে বের হয়ে আসছে কোরআন চার শব্দ থেকে নির্গত কোরআন কোরআনের এক অর্থ করা বেশি তাড়া করে তোমার মুখস্থ করবেন না আমি আল্লাহ বাক্যগুলো এক জায়গায় অনেকগুলো আয়াত একত্রিত জমা হওয়ার কারণে সুরা অনেকগুলো সুরা জমা হওয়ার পরে হলো কোরআন দুনিয়ার মানুষের জন্য দরকার আছে সব সব কিছু কোরআনের মধ্যে জমা করে রাখছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রাজনীতি যেটাকে বলে আল্লাহ তাআলার মধ্যে সব মানুষের জন্য সব সমস্যা সমাধান করে রাখছেন তাদের কথায় যারা বলে রাষ্ট্রীয় কোরআনে কোন সমাধান নাই আছে না নাই
যদি করতে চাও ইউসুফ নবী আর যুলাইখার সূরা ইউসুফের বাংলা ব্যাখ্যা পড়ো আজকে ব্যাপারে যদি কোরআনে কিছু নাই বলতে চান তোমাদের জন্য সুলাইমান নবী আর বিলকিসের রাষ্ট্রনীতির কাহিনী বলবো কোরআনে আছে না নাই বিলকিসের বচন আছে না নাই সুলাইমান নবীর বচন আছে না নাই ইউসুফ সুলাইখার বচন আছে না নাই এই টোটাল কোরআন ইউসুফ নবীর ঘটনা থেকে রাষ্ট্রনীতি বলেন সুলাইমান বিলকিসের ঘটনা থেকে রাষ্ট্রীয় কথা শিখুন রাষ্ট্র পরিচালনার তিনি তিনি আল্লাহ নিজেই বলেন আল্লাহ তাকে কেমন ভাবে আর কেমন ভাবে সে দুনিয়াটা চালাইলেন আবার আরেকজনের গঠন আছে সুরায় কাফের মধ্যে বাদশাহ জুলকার লাইন আছে না সেখানে গিয়ে দেখবেন বাদশাহ জুলকার লাইনের ঘটনা আছে সুরায় কাফের মধ্যে সুন্দরভাবে বিস্তারিত কোরআন সব মানুষের জিন্দেগির যত সমস্যা হতে পারে ইশারা সব স্পষ্ট কোরআনের মধ্যে আছে না না কোরআনের এক অর্থ হলো জনগণ করা একত্র থেকে কোরআন মানে কেমন মিলানো কোরআন শরীফের মধ্যে মানুষের যত আয়াত আল্লাহ মানুষের সম্পর্কে নাজিল করছেন কবিতার
আল্লাহ কোরআনের সাথে হেদায়েত মিলানো ওমরের সাথে যখন কোরআন রাখল হেদায়েত পেয়ে গেল কিন্তু এই কোরআনের আওয়াজ কি বন্ধ করা যাবে? হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। কেউ যদি বন্ধ করা দিতে চায় ও নিজেই বন্ধ হয়ে যাবে, আল্লাহ কোরআন বন্ধ করতে পারবে না। জোয়ানের পানিতে বাদ দিলে পানির জোর বেড়ে যায়, বিমান পানি বিমানের ভাড়া করলে ইমান আলার শক্তি বেড়ে যায়। আল্লাহর কালাম বন্ধ করা যাবে না। তোর দিয়ে
মুসলমান ভাই এর উন্নতির দান
তুমি নাকি মন্ত্র করলে মানুষ পাগল হয়ে যায়, কি মন্ত্র করো? আমি তো ইয়ামার ইয়াসের বড় একজন মহাপণ্ডিত মন্ত্র করি, আমাকে একটু শুনিয়ে দাও। আমি বলে না পারবো, ইমাম রহমান তুমি না আমিনের সাফাসান বরকের পর্যন্ত শুরু হয়ে গেল। আমার নবীর দাওয়াত এত সুন্দর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বাড়ি দেখো কত বড় বড় মুসলমান বিয়ে করবি, বাড়ি কত বড় দেখো, টাকা কি আছে দেখো, কোরআন কি আছে না নাই তা খবর নেই, টাকাওয়ালা কিনা বাড়িওয়ালা কিনা গাড়িওয়ালা কিনা এগুলো দেখো। আল্লাহর কোরআন দেখো রে বাবা, যদি গরিবের মেয়ে হয় আল্লাহর কোরআন যদি থাকে তোমার থেকে বড় ধনী জগতে আর কেউ না। আল্লাহর
কাছে তওবা করবা আল্লাহ তোমার কোরআনটা পড়ার তৌফিক দাও তোমার কোরআন ছাড়া যেন আমি কবরে না যাই আল্লাহ কোরআন পড়ব নিজে শিখব অন্য কাউকে শেখাবো আমার সন্তান আমার ভাই আমার পরিবার সবাই কোরআন পড়ব কোরআন পড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর কাছে নিয়ে পড়ব আল্লাহ আমাদের সুন্নাত নিয়ে চলব নবীর সুন্নাতের আমল নিয়ে চলব গুনাহের থেকে ফিরার জন্য চেষ্টা করব আর কোনোদিন সালাত দিয়ে গুনাহ করব না চোখ দিয়ে গুনাহ করব না হাত দিয়ে গুনাহ করব না তওবা যদি নিয়ে যাও বাকি তওবা নিয়ে যদি তোমার আল্লাহকে দেখায় নাও আর আল্লাহ আমাদের তওবার হাত গুনাহ কবুল করেন আর আল্লাহ এখনো যারা চেষ্টা করে পূরণ করে নেন।